এই এই ভিডিওতে আমার অবশ্যই ভুলভ্রান্তি থাকতে পারে, যদিও আমার ভুলভ্রান্তি থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো অবশ্যই ভুল থাকতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সকল ফ্রেন্ডরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে আপনাদের ওয়াইফাই কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন। আজকে আমি আপনাদেরকে ওই যে কীভাবে কী করতে হবে ওইটার আমি টিউটোরিয়ালটা দেখাবো আজকে। তো চলুন দেখা যাক। আমি প্রথমে এখানে প্লে স্টোরে ঢুকব। প্লে স্টোরে ঢোকার পর প্লে স্টোরে ঢুকে সার্চ করব, এখানে সার্চ করব অ্যাডমিন, ঠিক আছে। অ্যাডমিন সার্চ করার পরে প্রথমে যে অপশনটা আসবে দেখুন, অ্যাডমিন রাউটার, অ্যাডমিন সেটআপ, ওয়াইফাই পাসওয়ার্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর জাস্ট ক্লিক করবেন রিটার্ন অ্যাডমিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড চাইতেছে, বাট আপনার যদিও পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড চাইলে আপনি অ্যাডমিন দিয়ে দিবেন, ছোটো হাতের অ্যাডমিন দিয়ে দিবেন। আর যদিও না চাই তাহলে জাস্ট এখানে লগ ইনে ক্লিক করবেন। আমি লগ ইনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখেন সেট আপ, ওয়ারলেস, অ্যাডভান্স এসব ধরনের কিছু সিস্টেম আসছে, ঠিক আছে। সিস্টেম আসার পরে আমি এখানে এখান থেকে ওয়ারলেসে ঢুকবো সর্বপ্রথম। ওয়ারলেসে ঢোকার পর দেখেন আমার যে কানেক্ট করা ওয়াইফাইটার নাম হচ্ছে যে রাজু। দেখেন আমি যেখানে ক্লিক করতেছি, আমি আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি, আমি আমার যে ওয়াইফাই কানেক্ট করা আছে এখানে ওয়াইফাইয়ের নামটা কি দেখেন রাজু কানেক্টেড, ঠিক আছে। আর এখানে দেখেন এখানে ঢোকার পর সেম বলতেছে যে আমি রাজু নামের এরকম একটা ওয়াইফাই রাউটারের সাথে অ্যাড আছি, আর এটার পাসওয়ার্ড হচ্ছে যে 28টা, ঠিক আছে। আর চাইলে আপনি এখান থেকে এগুলো কেটে এক মানে অন্য অন্য আরেকটা পাসওয়ার্ড দিতে পারেন, বা পাসওয়ার্ড চেঞ্জ করে অ্যাপ্লাইতে ক্লিক করার পর অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। চাইলে আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা খুব সহজে মোবাইল দিয়ে নিজেরটা নিজেই চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল বিষয়। তো আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর পরবর্তীতে নেক্সট কোনো টিউটোরিয়ালে আমি আপনাদেরকে আমি দেখাই দেবো কীভাবে আরেকজনের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে হ্যাক করবেন। নেক্সট কোনো টিউটোরিয়ালে দেখিয়ে দেবো। যেমন দেখেন এখানে অনন্যা, অফি, জাহিদুল ইসলাম এইসব ধরনের ওয়াইফাই আছে, আমি ওইগুলা হ্যাক করে দেখা দিব আপনাদেরকে নেক্সট কোনো টিউটোরিয়ালে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই এই ভিডিওতে আমার অবশ্যই ভুলভ্রান্তি থাকতে পারে, যদিও আমার ভুলভ্রান্তি থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো অবশ্যই ভুল থাকতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সকল ফ্রেন্ডরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে আপনাদের ওয়াইফাই কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন। আজকে আমি আপনাদেরকে ওই যে কীভাবে কী করতে হবে ওইটার আমি টিউটোরিয়ালটা দেখাবো আজকে। তো চলুন দেখা যাক। আমি প্রথমে এখানে প্লে স্টোরে ঢুকব। প্লে স্টোরে ঢোকার পর প্লে স্টোরে ঢুকে সার্চ করব, এখানে সার্চ করব অ্যাডমিন, ঠিক আছে। অ্যাডমিন সার্চ করার পরে প্রথমে যে অপশনটা আসবে দেখুন, অ্যাডমিন রাউটার, অ্যাডমিন সেটআপ, ওয়াইফাই পাসওয়ার্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর জাস্ট ক্লিক করবেন রিটার্ন অ্যাডমিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন অ্যাডমিন
ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড চাইতেছে, বাট আপনার যদিও পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড চাইলে আপনি অ্যাডমিন দিয়ে দিবেন, ছোটো হাতের অ্যাডমিন দিয়ে দিবেন। আর যদিও না চাই তাহলে জাস্ট এখানে লগ ইনে ক্লিক করবেন। আমি লগ ইনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখেন সেট আপ, ওয়ারলেস, অ্যাডভান্স এসব ধরনের কিছু সিস্টেম আসছে, ঠিক আছে। সিস্টেম আসার পরে আমি এখানে এখান থেকে ওয়ারলেসে ঢুকবো সর্বপ্রথম। ওয়ারলেসে ঢোকার পর দেখেন আমার যে কানেক্ট করা ওয়াইফাইটা, ওয়াইফাইটার নাম হচ্ছে যে রাজু। দেখেন আমি যেখানে ক্লিক করতেছি, আমি আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি, আমি আমার যে ওয়াইফাই কানেক্ট করা আছে এখানে ওয়াইফাইয়ের নামটা কি দেখেন রাজু কানেক্টেড, ঠিক আছে। আর এখানে দেখেন এখানে ঢোকার পর সেম বলতেছে যে আমি রাজু নামের এরকম একটা ওয়াইফাই রাউটারের সাথে অ্যাড মানে অ্যাড আছি, আর এটার পাসওয়ার্ড হচ্ছে যে 28টা, ঠিক আছে। আর চাইলে আপনি এখান থেকে এগুলো কেটে অ্যাড মানে অন্য অন্য আরেকটা পাসওয়ার্ড দিতে পারেন, বা পাসওয়ার্ড চেঞ্জ করে অ্যাপ্লাইতে ক্লিক করার পর অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। চাইলে আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা খুব সহজে মোবাইল দিয়ে নিজেরটা নিজেই চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল বিষয়। তো আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর পরবর্তীতে নেক্সট কোনো টিউটোরিয়ালে আমি নেক্সট কোনো টিউটোরিয়ালে আপনাদেরকে আমি দেখাই দেবো কীভাবে আরেকজনের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে হ্যাক করবেন। নেক্সট কোনো টিউটোরিয়ালে দেখিয়ে দেবো। যেমন দেখেন এখানে অনন্যা, অফি, জাহিদুল ইসলাম এইসব ধরনের ওয়াইফাই আছে, আমি ওইগুলা হ্যাক করে দেখা দিব আপনাদেরকে নেক্সট কোনো টিউটোরিয়ালে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।